이분 이거는 나의 마음대로 다 시작하면이 나인 앞으로 과거를 해제 나인 빌리거든 나인 빌리거라 아이러니 advanced technology 소프트 지우션 봐 그래도 기본은 더 나을 거예요 나인 니네 부스터가네 아니 대본이 대본 대본이 니네 부스터가네 아차 네 대본 때문에 약네 나 약한다 나도 한다 나 빠지면이 1 minute. अपने तो सभी जाने ना अरे ये सब कुल है बच्ची में सीजी को हम आते हैं टीम तो एक मिनट में हाँ दें तो मैं वाट मशीन का क्या मन जाना मुझे से तो आगे थे के संदेह हो चुका अपना मशीन आगे थे के संदेह हो चुका क्या करने जा रची था मैं हाँ दे एक मिनट दें हाथ का दें दे बापरे हमने एक मिनट टाइम करने नहीं चाहे नीते हो ले আমার কেমন হচ্ছে আবার কি বের করতে লাগলো
আমি ওলা তোরি বাপরে বাপ কি করতে চলেছে এখন হবে কথা বলছেন আপনি কিন্তু তখন দেখা করবি আচ্ছা করেন তো শুনেন তাহলে তাহলে জসিমটা ইস্টা আরে বাচ্চেন কেন আপনি আমাকে বাচ্চেন কেন এক সপ্তাহ টাইম দিচ্ছি আপনি যদি কথা বলেন তাহলে আপনার কথা মেশিনে ঢুকে দেবে কি করছে এগুলো কাজ করবে না নাকি আরো ভালো কাজ করবে যত পুরানো হবে তত ভালো কাজ করবে এমন মেশিন তো কোনোদিন দেখিনি দেখবেন না আপনি কোনো কিছু কি করছেন আপনি দূরে 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 মেশিনের দূরে থাকে ওইগুলো দেখলে কি হয় তাদের না মুস্করে আল্লাহ তুমি আমার ছেলেকে ফিরিয়ে দাও
সময় আমাদের জন্য দিয়েছো ওইটুকুই যথেষ্ট। আল্লাহ তুমি আমার ছেলেকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আল্লাহ, আল্লাহ আল্লাহ ফিরিয়ে দাও, তুমি আমার ছেলেকে ফিরিয়ে দাও, হে আল্লাহ ফিরিয়ে দাও, তুমি আমার ছেলেকে ফিরিয়ে দাও। আমি ভুল করেছি, আমি ভুল করেছি, এই ভুল এই ভুল কোনোদিন করবো না, আমি আর আগের সময়ে যেতে চাইবো না। তুমি তুমি যেটুকু সময় দিয়েছো ওইটুকুই আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ তুমি ফিরিয়ে দাও আমার ছেলেকে, তুমি তুমি ফিরিয়ে দাও আমার ছেলেকে। আমার ছেলেকে ফিরিয়ে দাও, আমার ছেলেকে ফিরিয়ে দাও। আল্লাহ তুমি আমার ছেলেকে ফিরিয়ে দাও, তুমি তুমি আমার ছেলেকে ফিরিয়ে দাও। আল্লাহ তুমি আমার ছেলেকে ফিরিয়ে দাও। আমি Thank you.
والصلاه والسلام على سيد الاولين والاخرين محمد خاتم النبيين وعلى اله وصحبه اجمعين. اما بعد، اعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقل جاء الحق وزهق الباطل ان الباطل كان زهوقا. رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي. উপস্থিত সম্মানিত বিচারকগণ এবং আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। উপস্থিত দুই পরিবার, আপনাদের দুই পরিবারের মধ্যে যে সমস্যা হয়েছে আশা করি সে সমস্যার সমাধান বড় কঠিন না। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আজকের এই সমস্যাটাকে কোরআন এবং হাদিসকে সামনে রেখে। তবে প্রথমে আমি আপনাদের উভয়ের কাছ থেকে জানতে চাই, আপনারা কি মেনে নিতে প্রস্তুত আজকের এই বিচারকে? বলুন। আপনি যদি আমাদের বিচারটা কোরআন হাদিসকে সামনে রেখে করে দিন তাহলে তাহলে আমাদের মানতে কোনো বাধা থাকবে না। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব কোরআন এবং হাদিসকে সামনে রেখে বিচার করার। আশা করি আপনাদের হয়তো কোনো সমস্যা নেই। আরে অবশ্যই সমস্যা আছে। কি সমস্যা? আমাদের বিচার তো হয়ে গেছে অলরেডি, ওকে কোন জরিমানা করা হয়েছে বলে বলছে বিচার মানবে না। আচ্ছা, আপনি কি ভয় করছেন আজকে এই বিচারে হেরে যাওয়ার? ইমানদার লোকেরা কখনো বিচারকে দেখে ভয় পায় না, কিন্তু তারা কখনো কখনো বিচারককে দেখে ভয় পায়। কেন জানেন? কারণ কোন কোন বিচারক 9 কে 6, 6 কে 9 করে প্রকাশ করে, কিন্তু তারা যাই করুক না কেন সত্যের সামনে যখন মিথ্যা উপস্থিত হয় মিথ্যা অটোমেটিক্যালি বিলুপ্ত হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন কোরআন মাজিদে 17 নম্বর সূরা আপনি কি কোরআন মাজিদের সুস্পষ্ট আয়াতকে বিশ্বাস করেন? আরে বিশ্বাস না করে কি আছে? আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি হলাম। আচ্ছা, আপনাদের মধ্যে আদিল কে? আপনি আদিল? হ্যাঁ। আচ্ছা, পুলিশ যখন আপনাকে ধরে তখন আপনার হাতে একটা ব্যাগ ছিল, সে ব্যাগটি কার ছিল? যে ব্যাগটার কারণে পুলিশ আমাকে ধরে নিয়ে গেছিল ওই ব্যাগটার কথা বলছেন তো? হ্যাঁ হ্যাঁ, ওই ব্যাগটা বিশ্বাস করুন ওই ব্যাগটা কাহিলেরই, ওই আমাকে ধরতে দিয়েছিল, বললো যে কি তুমি এটা ধরো আমি একটু আসছি, আর ঠিক তখনই পুলিশ এসে আমাকে ধরে নিয়ে গেল। আচ্ছা, ব্যাগটার ভিতরে কি কি ছিল বলতে পারবেন?
না আমি ব্যাগটায় কিছুই করিনি, শুধু ধরেছিলাম। আর ওই ব্যাগটার ভিতরে কি আছে না আছে ও সম্পর্কে আমার কোনো ধারণা নেই। ওকে ওকে, আচ্ছা আপনাদের মধ্যে কাহে কে? আমি। আচ্ছা কাহে, পুলিশ যে তদন্ত করে ওনার কাছ থেকে একটা ব্যাগ পেয়েছিল, ওনার কাছ থেকে একটা ব্যাগ পেয়েছিল, সে ব্যাগটিকে আপনি কখন আগে কখনো দেখেছিলেন? তো ওটা আমার ব্যাগ না, কে দিয়েছে, কোথা থেকে পেয়েছে আমি কিছুই জানি না। কিছু জানেন না? ওকে, আচ্ছা আপনার ছোট বোন সুমি, ওর স্কার্ফ মালা এগুলো কোথা থেকে পাওয়া গেছিল? ব্যাগ থেকে তো পাওয়া গেছে। ব্যাগ থেকে? আচ্ছা ব্যাগটার রং কি ছিল? ব্যাগটার রং ছিল ব্ল্যাক। আচ্ছা আপনি যে বলেন ব্ল্যাক রঙের ব্যাগ, এই ব্যাগটির দাম কত ছিল? দাম কি বলতে পারবেন? দাম আমি আপনাকে প্রথমে জিজ্ঞাসা করলাম আপনি কি ব্যাগ সম্পর্কে কিছু জানেন, আপনি প্রথমে জিজ্ঞাসা করেছিলাম সর্বপ্রথম আপনি কি আগে কোনো ব্যাগটা দেখেছিলেন? আপনি উত্তরও বললেন আমি ব্যাগ সম্পর্কে কিছু জানি না। এখন যে সব প্রশ্ন গুলো করলাম কি আপনার ছোট বোন সুমির স্কার্ফ মালা কোথা থেকে পাওয়া গেছিল, আপনি বললেন ব্যাগ থেকে। তারপরে জিজ্ঞাসা করলাম ব্যাগের ভিতরে কি কি ছিল, এটি কলম এটি খাতা বললেন, ব্যাগটার রং ব্ল্যাক বললেন। তারপরে জিজ্ঞাসা করলাম ব্যাগের দাম কি ছিল, আপনি বললেন 150 টাকা বললেন তো। তবে এই সব তথ্যগুলো কোথা থেকে পেলেন? ব্যাগের এই সব তথ্যগুলো কোথা থেকে পেলেন সত্য বলুন, লুকানোর চেষ্টা করবেন না। আরে ও প্রথম যে কত কম শুনতে পান, কম বুঝতে পারেন? আমি আপনাকে কি জিজ্ঞাসা করছি সত্য বলুন, পরিষ্কার ভাবে বলুন সত্য কোথা থেকে পেলেন? কিছুই জানি না। কেমন কথা, কিছু জানেন না? না, কিছু জানি না বললে তো হবে না। আপনি আপনার ছোট বোন সুমি আর বললেন ওর ব্যাগ আদিতে কাছ থেকে পাওয়া গিয়েছে, আর আপনি এখন বলছেন ব্যাগ কিছু জানি না। আপনি এই সময় থানা গিয়ে ডায়েরি করেন আর এখন বলছেন আমি কিছু জানি না? কিছু জানি না বললে হবে? বলবেন না ব্যবস্থা করবো, বলবেন না, পুলিশকে ফোন করি। না না বলে ফোন করতে হবে না, আমি আজ একটু হাসি আছি হুজুর। হাসি আছেন? হ্যাঁ হুজুর। স্বীকার করছেন? হ্যাঁ। ওকে, আপনি স্বীকার করছেন তো? হ্যাঁ। আচ্ছা তাহলে আপনাদের সকলের কাছে আজকের বিচারে কে সত্য এবং কে মিথ্যা স্পষ্ট তো? আর নিশ্চয় তাকে ইসলাম ইসলামে ধারাবাহিক ভাবে তাকে শাস্তি দেওয়া হবে ইনশাআল্লাহ। আমি চেষ্টা করব, শাস্তি তো হবেই। আদি, আমি আপনাকে তিনটে অপশন দিচ্ছি, আপনার যেটা ইচ্ছা সেটাই চুজ করবেন। এক, আপনার হাত যেভাবে কাটা হয়েছে সেভাবে ওনার হাত কাটতে পারে।
দুই, আপনার হাতে যেসব ডাক্তারি খরচ হয়েছে সেসব খরচ তার কাছ থেকে নিয়ে তাকে মাফ করে দিতে পারে। তিন নম্বর, আপনি তার কাছে কিছু না নিয়ে তাকে সম্পূর্ণটা মাফ করে দিতে পারে। বলুন কোনটা চান? যেটা চাইবেন সেটা এখনই হবে। বলুন কোনটা চান? সম্পূর্ণটা মাফ করে দেওয়া, তিন নম্বরটা। কেননা কোন অপরাধীকে সম্পূর্ণটা মাফ করে দেওয়া আল্লাহ সব থেকে বেশি খুশি হন, আর সেই ব্যক্তিকে আল্লাহ খুব পছন্দ করে। আলহামদুলিল্লাহ, তাকে সম্পূর্ণ মাফ করে দিলাম। তবে আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে। কি প্রশ্ন? যে আমার বাবা যেটা বললো যে আজকে ও আমাকে মাসালো, এরপরে আবার অন্য জন কেউ মাসাতে পারে, তো সেটার জন্য দায়ী হবে আপনি না আমি? খুব সুন্দর প্রশ্ন আপনার। কথা সর্বদাই মাথায় রাখেন, শিক্ষক যদি আদর্শবান হন তাহলে কোন স্টুডেন্ট ছাত্র বা ছাত্রীর সাহস থাকে না সে শিক্ষকের ওপর কিছু বলার বা করার। পিতা যদি আদর্শবান হন তাহলে কোন সন্তানের সাহস থাকে না সে পিতার বিরুদ্ধে কিছু বলার বা করার। স্বামী যদি ইমানদার সহি চলে, স্বামী যদি ইসলামিক নিয়ম কানুন অনুযায়ী চলে, তাহলে কোন স্ত্রীর সাহস থাকে না তার বিরুদ্ধে কিছু বলার বা করার। অনুরূপ হাকিম যদি মজবুত হন, হাকিম যদি হক ফয়সলা করে, তাহলে কোন অপরাধী কোন আসামির সাহস থাকে না তার উপরে কিছু বলার বা করার। সুতরাং এর জন্য দায়ী আপনিও না আমিও না, এর জন্য দায়ী হচ্ছে তারাই যারা নিজের সর্ব বুদ্ধিকে